it would bring destruction. But in the hands of the true heir. ব্লকবাস্টার হওয়া সুপারহিরো জনরার হলিউড সিনেমা অ্যাকোয়াম্যান, যেখানে জেনসন মমোয়া সমুদ্রের একজন রক্ষক হিসেবে অভিনয় করেছেন। তবে বাস্তব জীবনে অভিনয় নয়, পরিবেশ বিপর্যয় থেকে সমুদ্রকে রক্ষা করতে সত্যিকারের লড়াই করে যাচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি লিসবনে শুরু হওয়া জাতিসংঘের সমুদ্র রক্ষা বিষয়ক সম্মেলনে জেসন জানান, সমুদ্র এবং সমুদ্রে বসবাসরত জীবনগুলো ভালো না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। এছাড়া করোনা ভাইরাসের কারণে 2020 সালে স্থগিত হওয়া এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান থেকে পরিবেশ নিয়ে কাজ করা কর্মী সহ প্রায় 7000 মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করা যাচ্ছে। এদিকে জেসন মমোয়ারের মতো এই সম্মেলনে অনেকেই পরিবেশ নিয়ে কথা বলে বেশ প্রশংসিত হয়েছেন যারা এখনো তরুণ। আগামীতে জাতিসংঘের সাথে সমুদ্রের বসবাসরত জীবন নিয়ে কাজ শুরু করবেন তারা। 42 বছর বয়সী জেসন আরও জানান, কাজ শুরু করার সময় এখনই, কারণ আমাদের সমুদ্র ভালো নেই। দৃঢ় লক্ষ্যে সবার কাজে ডেডিকেশন থাকলে তবেই আমরা পরিবেশ বিপর্যয়কে মুছে দিতে পারবো। তাছাড়া জেসন মমোয়া তার ভক্তদের কাছে অ্যাকোয়াম্যান হিসেবে বেশ পরিচিত। সিনেমায় তার চরিত্রের নাম আর্থার কারি, যার মাধ্যমে দর্শকরা সমুদ্রের নিচের জীবন স্ক্রিনে দেখে এসেছে। এদিকে জেসনের পরবর্তী সিনেমা অ্যাকোয়াম্যান 2 রিলিজ হবে 2023 সালের মার্চে। সম্মেলনে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরাস দুঃখ প্রকাশ করে জানান, তিনি ও তার জেনারেশন সমুদ্র এবং সমুদ্রে বসবাসরত জীবদের রক্ষার জন্য যথেষ্ট কাজ করতে পারেনি। জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে দায়ী করে তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় আমরা এখনও খুব ধীরগতিতে কাজ করছি, কিন্তু এগুচ্ছিও ভুল পথে। এদিকে পৃথিবীর 70% জায়গা আবৃত আছে এই সাগর ও মহাসাগর দিয়ে। এখান থেকে পৃথিবীর অর্ধেক অক্সিজেন তৈরি হয় এবং 25% কার্বন ডাইঅক্সাইড এই সমুদ্রগুলোই টেনে নেয়। কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে এর ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তাপমাত্রা বেড়ে গিয়ে সমুদ্রের উচ্চতা দিন দিন বাড়ছে। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে প্রতি বছর 11 মিলিয়ন মেট্রিক টন বর্জ্য সমুদ্রে ফেলা হয়। 2040 সাল নাগাদ এর পরিমাণ 3 গুণ হবে যদি ক্ষতিকর প্লাস্টিকের উৎপাদন কমানো না হয়। তাজরিন রিকা, সময় সংবাদ।